method of substitution है, method of substitution है, second part है, हमने पूछा मैं कोई एक टा आदर्श समाकलित सूत्रों गुलो देख, number one अच्छे, यदि integrand टा 1 by x square plus a square এই ফর্মে থাকে dx এই ক্ষেত্রে আমরা এখানে x এর জায়গায় tan e tan theta পুট করব তাহলে dx is equal to আমরা কি পাবো a sec square theta d theta এবার এটা যদি আমরা এখানে পুট করি ইন্টিগ্রালটাকে যদি আমরা I নাম দিই তাহলে I সমান আমরা কি পাবো a sec square theta d theta by a square tan square theta plus a square that means 1 plus tan square theta then it is sec square theta I can a sec square theta then it is 1 by a d theta তাহলে 1 বাই এ থিটা প্লাস সি এখান থেকে থিটা মানে পাবো 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সিটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এটা প্রচুর প্রয়োগ আছে প্রথমে আমরা এর একটা এক্সাম্পল দিই এর এক্সাম্পল সাপোজ আমার এরকম আছে dx বাই x স্কোয়ার প্লাস 3 তাহলে এটাকে আমরা কি করব এই ফর্মে আনার জন্য dx বাই x স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার তাহলে a মানে এখানে হচ্ছে আমাদের রুট 3 তাহলে সূত্র অনুযায়ী 1 বাই a তাহলে 1 বাই রুট 3 ট্যান ইনভার্স x বাই a প্লাস আবার যদি ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার প্লাস 1 থাকে তাহলে a এর জায়গায় 1 তাহলে এটা শুধু tan ইনভার্স x হয়ে যাচ্ছে প্লাস আবার 2 নম্বর আমরা যদি আরেকটা সমাকল দেখি ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার এটাকে আমরা একটু অন্যভাবে করব যে 1 বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x প্লাস a ইন্টু x মাইনাস a এটাকে দুটো আমরা যদি ফ্র্যাকশনে ভেঙে 1 বাই x মাইনাস a মাইনাস 1 বাই x প্লাস a তাহলে এটা বিয়োগ করলে কি হবে x প্লাস a মাইনাস x প্লাস a x কেটে গিয়ে 2 এ থাকে তাহলে 1 বাই 2 এ আগে আমরা একটা অ্যাডজাস্ট করি অফ dx তাহলে পাচ্ছি 1 বাই 2 এ ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস এ মাইনাস ইন্টিগ্রেশন dx বাই x প্লাস এ ইজ ইকুয়াল টু কি পাবো 1 বাই এটা 2 এ এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod x মাইনাস এ মাইনাস log mod x প্লাস এ প্লাস সি যেমন আছে ইজ ইকুয়াল টু 1 বাই 2 এটা লগ এম মাইনাস লগ এন এর ফর্মুলা যদি হয় তাহলে লগ এম বাই এন প্লাস তাহলে যদি ইন্টিগ্রান্ট এই ফর্মে থাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করি এর এক্সাম্পল কিরকম হতে পারে ধরা যাক আছে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2 তাহলে এটাকে আমরা লিখবো dx বাই x স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার তাহলে a মানে হচ্ছে রুট 2 তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী 1 বাই 2 রুট 2 ইন্টু লগ মড x মাইনাস রুট 2 বাই x প্লাস রুট 2 প্লাস 3 যদি এই ফর্মে থাকে dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে ডিফারেন্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল আগের টার নম্বরটা তিন নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে তখন আমরা এর
এরকম ফ্র্যাকশনে ভেঙে নেব, ভেঙে নিলে এটা আসবে 1/2 log mod a plus x by a minus x plus c. চান যদি এই ফর্মটা dx by অথবা x square plus a square অথবা x square minus a square, তখন এটা এটা প্রমাণ বইতে করা আছে, সব পরেই করা আছে ইনফ্যাক্ট, এটা দেখে নিলেই হবে. লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স প্লাস এই ফর্মাল একটা আছে আর লাস্ট একটা আছে, সেটা হচ্ছে ডিএক্স বাই এটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার. যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তখন তো আর আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে ফর্মে লিখতে পারবো না, কারণ মাইনাস কমন নিলে রুটের মধ্যে মাইনাস চলে আসবে, কমপ্লেক্স চলে আসবে. তাহলে এইটা কী হবে, এইটা ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস. এবং এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে মড এক্স লেস দ্যান মড এ, কেননা এক্সটা যদি ছোটো না হয়, মানে এক্স স্কোয়ারটা যদি ছোটো না হয় এ স্কোয়ারের থেকে, তাহলে এর ভিতরে নেগেটিভ চলে আসবে. এটা প্রমাণ করতে গিয়ে এখানে আমরা এটা একটা হিন্টস দেওয়া থাক, এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা পুট করব অথবা এই কস থিটা পুট করতে পারি. নেক্সট কিছু স্পেশাল ফর্মে যদি থাকে, স্পেশাল ফর্ম নাম্বার ওয়ান, যদি এইরকম ধরনের কোনো ইন্টিগ্রেশন থাকে ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে নিচে একটা কোয়াড্রেটিক আকারে আছে, অবশ্যই এখানে এ নট ইকুয়াল টু জিরো কারণ নিচে একটা কোয়াড্রেটিক আকারে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, এই ক্ষেত্রে আমরা এটাকে নিচের যে কোয়াড্রেটিক ফর্মটা আছে সেই ফর্মটাকে আমরা এক্স প্লাস সামথিং তার হোল স্কোয়ার প্লাস অর মাইনাস সাম কনস্ট্যান্ট তার স্কোয়ার আকারে লিখব. তার জন্য প্রথমে আমাদের করতে হবে কি, এটাকে থাকলে চলবে না, কারণ এখানে এক্স স্কোয়ার আসবে, তাহলে একটা এটাকে আমাকে কমন নিতে হবে প্রত্যেকটা থেকে. অমনি আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে. এই ফর্মে লিখতে হবে, যখন এই ফর্মে চলে আসবে এই ফর্মটা কীরকম ফর্ম এলো, যদি আমরা এই পুরোটাকে এক্স ভাবি মনে মনে, তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে যেটা আমরা এখানে দেখেছি এর আগে আগে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই দুটো আমরা ইউজ করতে পারবো. এক্সাম্পল নিয়ে এক্ষেত্রে দেখা যাক, ডিএক্স বাই ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস এটা আমি লিখতে টু ইন্টু টু ইন্টু এক্স প্লাস ফোর প্লাস ফোর, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস টু এ হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার, তাহলে আমার এই ফর্মে চলে আসছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার ফর্মুলা কি ওয়ান বাই এ, এ মানে এখানে তাহলে দুই, ট্যান ইনভার্স এক্স মানে এক্স প্লাস টু বাই এ, এখন
এখানে অবশ্যই এক্সট্রাকে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট থাকলে চলবে না, মানে ওয়ান থাকতে হবে কোএফিসিয়েন্ট, প্লাস সি এই ফর্মে আসবে। আচ্ছা এইটাকে আর একটা ফর্মেও লেখা যেতে পারে, অর কিরম ফর্মে, ওয়ান বাই এ, যদি এটাকে আগে হয় কনস্ট্যান্ট ডিএক্স বাই কিউ স্কোয়ারটা আগে থাকবে মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার, এই ফর্ম হতে পারে। তখন আমাদের ফর্মুলাটা হয়ে যাবে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা। ঠিক আছে, তার এক্সাম্পল একটা এক্সাম্পল নাম্বার ওয়ান, নাম্বার টু, ধরা যাক এই এক্সাম্পল। এখানে প্রথমে আগে একটা সাবস্টিটিউশন করে নিতে হবে, কিরকম সাবস্টিটিউশন, কারণ এটা আমার এই কোয়াড্রেটিক ফর্মে নেই। ই টু দি পাওয়ার এক্স সমান যদি আমরা টি ধরি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি, তাহলে ইন্টিগ্রেশনটা পাল্টে গিয়ে হয়ে যাচ্ছে কিরকম, ডিটি বাই ফাইভ মাইনাস ফোর টি মাইনাস টি স্কোয়ার। তাহলে আমরা এই ফর্মে কোয়াড্রেটিক ফর্মে এসে গেছি। এইবারে এখানে যেহেতু মাইনাস টি স্কোয়ার আছে তাহলে আমি মাইনাস যদি কমন নিই, এখানে টি স্কোয়ার, এখানে মাইনাস ফোরটি আছে সেটা প্লাস ফোরটি হলো, তাহলে আমার কোয়ান্টিটি আকারে আনতে গেলে এটা টু ইন্টু টু, মানে টু এ বি ফর্মে, তাহলে এখানে আমার একটা ফোর দরকার, আমরা ফোর লিখলাম। এখানে আমার অলরেডি ফাইভ ছিল, মাইনাস ফোর তাহলে আমি এক্সট্রা নিয়েছি, মাইনাস ফোরটা এখানে তাহলে আমাকে প্লাস ফোর করতে হবে। তাহলে এখন ফর্মটা কেমন দাঁড়ালো, ডিটি বাই নাইন মাইনাস টি প্লাস টু এ হচ্ছে, তার মানে ইন্টিগ্রেশন ডিটি বাই থ্রি স্কোয়ার মাইনাস টি প্লাস টু এ হোল স্কোয়ার। তাহলে এটা কোন ফর্মে চলে আসছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মে যখন এলো তখন আমার এই ফর্মুলা কী ছিল, ওয়ান বাই টু এ, মানে টু ইন্টু এ মানে থ্রি, লগ মড এ প্লাস এক্স, থ্রি প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। এবারে এই টি এর জায়গাতে আমাকে এ টু দি পাওয়ার এক্সটা বসাতে হবে, তাহলে ওয়ান বাই সিক্স লগ তিন হাজার এটা ফাইভ প্লাস এ টু দি পাওয়ার এক্স, আর এটা ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার এক্স প্লাস, এরকম ফর্মে আসছে। এটা এক স্পেশাল ফর্ম ওয়ান হয়েছে। স্পেশাল ফর্ম টু, ইন্টিগ্রান্টটা কোয়াড্রেটিক ফর্মেই আছে কিন্তু সেটা রুট ওভার আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ নট ইকুয়াল টু জিরো আছে, এটা সিমিলার ফর্ম। তাহলে আমি যদি এখান থেকে এ কমন নিই, ওয়ান বাই রুট এ হবে, মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা সহগটা এক করতে হবে প্রথম কাজ, তারপরে কাজ এটাকে আগের মতনই এক্স প্লাস বি হোল স্কোয়ার ফর্মে লিখতে হবে, মাইনাস বা প্লাস কিউ স্কোয়ার ফর্মে লিখতে হবে, অথবা ওয়ান বাই রুট এ ডিএক্স বাই রুট ওভার, আগে কনস্ট্যান্টটা থাকতে পারে, মাইনাস এক্স প্লাস বি এর হোল স্কোয়ার। এখানে প্লাসটা দিচ্ছে না কেন, এখানে প্লাসটা দিলে এই দুটো সেম চলে আসবে, আর যখন এই ফর্মে চলে আসবে, যখন এই ফর্মে আসবে তখন আমরা কোন ফর্মুলাটাকে ইউজ করবো, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস অর মাইনাস স্কোয়ার, আর যখন এই ফর্মে আসবে তখন আমরা কোন ফর্মুলা ইউজ করবো, ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আগের মতন এটার এক্সাম্পলটা আমি দেখালাম না। নাম্বার থ্রি, যদি এই ফর্মে থাকে এল এক্স প্লাস এম বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডি এক্স, এ নট ইকুয়াল টু জিরো, এল নট ইকুয়াল টু জিরো,
এটা কিরকম আছে, উপরে একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন আছে, নিচে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে, এই ফর্মে যদি থাকে প্রথম আমাদের কাজ হচ্ছে, এক্সাম্পল দিয়ে দেখানো কি সুবিধা হবে, প্রথম কাজ হচ্ছে আমরা এই ওপরে যেটা একঘাত সংখ্যামালা বা বহুপদী সংখ্যামালা আছে সেটাকে আমরা এই নিচেরটার ডিনোমিনেটার যেটা আছে হর তার ডেরিভেটিভ করলে যেটা হয় সেইটাকে আগে আমরা এখানে বার করি, বার করে যেটা হবে সেটাকে এখানে লিখব, ঠিক আছে, মানে ডিডিএক্স অফ কে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যেটা হবে সেটা লিখব। এবারে প্লাস অর মাইনাস দিয়ে আমরা এখানে আরও কিছু লিখব নিয়ে এই এল এক্স প্লাস এম এর সঙ্গে সমান, আর নিচে এটা যেমন আছে থাকবে, তারপরে এই দুটোকে এখান থেকে আমরা আলাদা করব। দেখা যাক একটা এক্সাম্পল নিলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে আমরা একটু এটা সহজ আছে, মুখোমুখি করে না গেবে এটাকে নিচেরটা ডেরিভেটিভ করলে হবে টু এক্স মাইনাস থ্রি, তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে টু এক্স মাইনাস থ্রি লিখব, কিন্তু এখানে টু এক্স মাইনাস থ্রি নেই, ছিল এটা এখানে টু এক্স, এখানে ছিল এক্স, তাহলে আমাকে একটা হাফ গুণ করতে হবে, হাফ গুণ করলে টু টু কেটে যাচ্ছে নিয়ে এক্স পড়ে থাকছে, আর এখানে মাইনাস থ্রি বাই টুতে এক্সটা চলে আসছে, তাহলে আমাকে একটা প্লাস থ্রি বাই টু করতে হবে, আর এখানে প্লাস টু ছিল এটাকে কনস্ট্যান্ট পার্টে আনতে হবে, তাহলে এটা বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু আছে ডিএক্স। এবার বলেছিলাম এখান থেকে আলাদা করবো আমরা, তাহলে হাফ ইন্টিগ্রেশন টু এক্স মাইনাস থ্রি ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস কনস্ট্যান্ট হচ্ছে চার সেভেন বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। এটাকে আমরা এটাকে আই যদি নাম দিই, এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশন নাম দিতাম আই ওয়ান আর আই টু, ফর আই ওয়ান আমরা কেন নাম দিলাম, কারণ এখানে যদি আমি কিছু পুট করি দুটো ভেরিয়েবল কিন্তু একই লাইনে হবে না, আইদার একটাই ভেরিয়েবল থাকবে অথবা নাহলে আমাকে এরকম আলাদা করে করতে হবে। ফর আই ওয়ান আমরা যদি পুট করি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জেড, তাহলে আমরা পাবো টু এক্স মাইনাস থ্রি ডিএক্স ইজ ইকাল টু ডি জেড, তাহলে আই ওয়ানটা কেমন দেখতে হবে, হাফ ডি জেড বাই জেড সমান হাফ লগ মড জেড, একটা সি ওয়ান আসবে ইজ ইকাল টু হাফ লগ মড এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস একটা সি ওয়ান এখানে থাকবে। আর ফর আই টু, আই টুটা কেমন দেখতে আছে, এটা তাহলে এটা কী হবে, এটা আমাদের এর আগে আমরা এক নম্বর এক নম্বরে যেটা শিখেছি ফর আই ওয়ান সেভেন বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এটাকে আমাদের এই ফর্মে তাহলে লিখতে হবে আমাদের এক নম্বর ফর্মের মতন এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি বাই টু লিখতে পারি ইন্টু এক্স প্লাস হবে নাইন বাই ফোর, এখানে প্লাস টু আছে মাইনাস নাইন বাই ফোর অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এটা আমরা পাচ্ছি সেভেন বাই টু এক্স বাই এক্স মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার, আর এটা পাচ্ছি মাইনাস ওয়ান বাই ফোর, তাহলে এটা আমাদের কোন ফর্মুলাটা আসছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার,
তাহলে ফর্মুলাটা বসিয়ে নেওয়া যাবে আশা করি। হ্যাঁ, এটা ইউজ ফর্মুলা নিয়ে এখানে যেটা বেরোবে আই টু আর আই ওয়ান, এখানে আই ওয়ান প্লাস আই টু তো বসিয়ে দিতে হবে। আচ্ছা, বাকি আরও দুটো প্রসেস আছে, সেটা পরের ভিডিওতে আমি বলছি।